নমস্কার বন্ধুরা, আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি শরবত রেসিপি। সেটা হলো লেবু পুদিনার শরবত। আমাদের বাড়ির ছাদ বাগানে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে, এখান থেকেই দুটো লেবু ছিঁড়ে আর পুদিনা পাতা তুলে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে শরবতটা তৈরি করে দেখাবো। গরমের মধ্যে এই শরবতটা খেতেও যেমন ভালো লাগে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। লেবু পুদিনা পাতা শরবত তৈরি করতে আমাদের লাগবে পুদিনা পাতা, লেবু, বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, এটা বাড়িতেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে, গোলমরিচ গুঁড়ো আর চিনি। প্রথমেই লেবুটা কেটে নিয়েছি, তারপরে এর ভেতরে বীজগুলো বের করে পেছনের সবুজ অংশটাও ফেলে দিতে হবে, আর লেবুর গায়ে যে সাদা অংশটা থাকে সেটাও খুব ভালো করে ফেলে দিতে হবে, তা না হলে লেবু তেতো হয়ে যায়। আপনারা চাইলে লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুদিনা পাতাগুলো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর টুকরোগুলো। এবারে মিশিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন শরবতে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। বিট লবণের জায়গায় চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, এটা সম্পূর্ণ স্বাদের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। এবার দিয়ে দেব বরফের টুকরো। সব শেষে মিশিয়ে দেব ঠান্ডা জল। এবার এর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে এই রসটা ছেঁকে বের করে নিতে হবে। রসটা ছেঁকে বের করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। আপনারা এখানে জলের বদলে সোডাও ব্যবহার করতে পারবেন। এবার নুন চিনির পরিমাণটা ঠিক আছে কিনা দেখে নেবেন। তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বরফ কুচি। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লেবু পুদিনা পাতার শরবত। বন্ধুরা, এখানে পরিবেশনের জন্য গ্লাসের মধ্যে আমি সামান্য একটু পুদিনা পাতা দিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা ঠান্ডা শরবতগুলো এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। এই শরবতটা খেতে খুবই সুস্বাদু, আপনারা বাড়িতে অবশ্যই করবেন। শরবতটা ঢেলে নেওয়ার পরে এক টুকরো লেবু গ্লাসের ওপরে দিয়ে আমি শরবতটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে শরবতের মধ্যেও বরফ কুচিও ব্যবহার করতে পারবেন। এই রকম মজাদার শরবতের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।